আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালোই আছেন আশা করি, সবাই ভালোই আছেন, আমরাও ভালোই আছি। আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে যাব আমি ননদর বাড়ি। এখন 4:30 বাজে, দেখি কয় ঘন্টা লাগে, 1 ঘন্টা বুঝি লাগে। চলে আসলাম পীরবাড়ি বাজারে। আমাদের বাড়ি থেকে পীরবাড়ি বাজার 5 মিনিট সময় লাগে। দেখ, চলুন জলেশ্বর থেকে যাব আমি লক্ষ্মীপুর। চলে আসলাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থেকে কেনাকাটা করে এখন ফেরা আবারও বেড়ে পড়লাম। এখন যাব লক্ষ্মীপুর থেকে লালকুড়া। লক্ষ্মীপুর এইখানিতে আছে শ্মশান, আর পাশেই আছে মন্দির। দেখে নেন দৃশ্যটা কি সুন্দর। চলে আসলাম আমার ননদের বাড়ি, আর ননদ বেরিয়ে পড়েছে দেখতে এলেন। আমার ননদে চা নাস্তা নিয়ে আসলো। চার সাথে কি কি নাস্তা? পায়েস, আর আছে চা, বিস্কুট আর তিলের পিঠে।
ননদের সাথে অনেক গল্প হলো আর ননদের ঘরের ফার্নিচারগুলো অনেক ভালো লাগছে, সবাই আমরা দেখে নিলাম আর সবার সাথে গল্প হলো, ভালো লাগলো। মাফিরও ভালো লাগছে, নুবাইতের খেলা দুলা নিয়ে ব্যস্ত আর নুবাই তো খেলার ভাবে ব্যস্ত। চলুন দেখে নেই আমার ননদে কী কী রান্না করলো, আর খেতেও চলে আসলাম পোলাও আর মুরগির মাংস, ভাত, খাসির মাংস, বেগুন ভাজি আর মাছের পাতলা ঝোল। খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম, বাইরে খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাকে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা।